দেখুন, যেভাবে বিশ্বের সব থেকে বড় নখ কেটে ফেললেন ভারতীয় শ্রীধর, বিরাট লম্বা চুলের অধিকারিণী দেখা যায়, যদিও তা দেখে হা হয়ে যাই আমরা সাধারণ মানুষ, তেমনি বিরাট বড় গোঁফ বছরের পর বছর না কাটা হাতের নখ রেখে মানুষ বিশ্বরেকর্ডও করেন। তেমনি একজন শ্রীধর চিল্লই, যিনি 66 বছর ধরে বাড়িয়ে গিয়েছেন বাম হাতের নখ, 66 বছর পরে সেই নখ কেটে ফেললেন তিনি, বিশ্বের সব থেকে লম্বা নখের অধিকারী একজন ভারতীয়। তার হাতের নখ লম্বায় 9 মিটার, প্রায় 66 বছরেও বেশি সময় ধরে বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা হয়েছে তার বাম হাতের নখগুলি। বয়স তার 82 বছর, এতদিন পরে বিশ্ব রেকর্ড গড়া সেই শ্রীধর চিল্লই কেটে ফেললেন তার বিশ্বখ্যাত নখ। গতকালের নখ কাটা উৎসবের দিন তিনি বহুদিনের লালিত নখ কেটে ফেলেছেন, সেই মুহূর্ত রেকর্ড করা হয়েছে, যে নখের মাধ্যমে একদিন তিনি পৃথিবীর কাছে পরিচিত হয়েছিলেন, সেই নখ কেটে ফেলাটাও একটা রেকর্ডই বলা যায়। পুনে থেকে এই নখ কাটার উৎসবে অংশ নিতে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্ক, রিপ্লেস বিলিভ ইট অর নট জাদুঘরের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হয় মার্কিন মুলুকে, সেখানেই তার নখ সংরক্ষণ করা থাকবে। অনুমান করা হচ্ছে যে তার নখগুলির মিলিত দৈর্ঘ্য 909.6 সেন্টিমিটার। তার বুড়ো আঙ্গুলের নখটি সবথেকে লম্বা, এটির দৈর্ঘ্য 197.8 সেন্টিমিটার। 2016-তেই গিনেস বুক অফ ওয়ার্ল্ডে বিশ্বের এক হাতের সবথেকে বড় নখের অধিকারী হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন শ্রীধর। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের রিপ্লেস বিলিভ ইট অর নট মিউজিয়ামে সংরক্ষিত থাকবে তার নখ। যারা এই জাদুঘরে যাবেন বেড়াতে তারাই দেখতে পারবেন। দর্শকের জন্য প্রদর্শিত থাকবে শ্রীধরের বিশ্বখ্যাত সব থেকে লম্বা নখগুলি।